عائشه رضی اللہ تعالی عنہ قالت اطیب رسول اللہ صلی اللہ علیہ وسلم لإحرامه ولحله قبل يطوف رواه البخاری عن ابی سعید الخدری رضی اللہ تعالی عنہ قال كنا قدمنا مکہ مع النبي صلى الله عليه وسلم ونحن نصرخ صرخا رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমার খুতবার সংক্ষিপ্ত সময়ে হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। আমরা হজের ফজিলত এবং হজের একটি বাস্তব বিবরণ গত জুমাই মালিটোলা মসজিদে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আপনাদের সামনে কিছু শর্ত, কিছু রুকুন বা ফরজ, কিছু ওয়াজিব, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ের গতিতে কুরবানি সম্পর্কে দুই একটি কথা থাকতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, হজ একটি বড় ইবাদত এবং হজ একটি জেহাদ, যার কারণে যারা হজ করতে চলে গেছেন, যাবেন, তারা যেন এটাকে কোনো সময় সহজ মনে না করে আর আরাম করে কিছু করে নিব এইটা যেন মনে না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কবীরে ওয়াজ্জাইফ ওয়াল মারা আল হজ্জ ওয়াল উমরা, যারা বয়স্ক মানুষ, যারা দুর্বল, যারা মহিলা, তাদের জন্য জিহাদ হচ্ছে হজ উমরা। এইভাবে আল্লাহর নবী বললেন। তাহলে হজ এবং উমরায় কাজ দুইটিতে কষ্ট আছে, ঝামেলা আছে, তাকে স্বাভাবিক মনে করে সহজ মনে করা ঠিক নয়। অবশ্যই জেহাদ কোনোদিনই সহজ নয়। জেহাদে যায় জীবন, জেহাদে যায় অর্থ, জেহাদে সব কিছু হারিয়ে যায়। হজ একটি জেহাদের মতোই বলে উল্লেখ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজ শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে বিশেষ এক ইবাদত পালন করার নাম হজ। উমরা শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, যে কোনো সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে বিশেষ এক ইবাদত করার নাম উমরা। এতটুকু পার্থক্য যে হজ সবসময় চলে না, তার একটা নির্ধারিত সময় রয়েছে, আর উমরা সবসময় চলে। নেকির জন্য, সবার সাক্ষাতের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা কাবা ঘরকে নির্ধারণ করেছেন। তিনি বলেন, ওয়াইদে জাআলনা বাইতা মাসাবাতাল লিন-নাস, সারা পৃথিবীর মানুষের একত্রিত হওয়ার জায়গা নেকির উদ্দেশ্যে আমি করে দিলাম কাবা ঘরকে। সারা পৃথিবীর মানুষ নেকির আশায় এক জায়গাতে মিলিত হবে, সেইটা হলো কাবা ঘর। নেকির আশায় সবার মিলনায়তনের স্থান হলো কাবা ঘর, একথা আল্লাহ তাআলা বলেন।
তিনি বলেন, ওমান দাখালাহু কানা আমেনা, কে যদি কাবা ঘরে প্রবেশ করে তাহলে সে নিরাপদে থাকবে, তার কোনো সমস্যা নেই। কাবা ঘরকে লক্ষ্য করেই মানুষ যায় হজ করতে, মানুষ যায় ওমরা করতে। ওমরা হজের জন্য কিছু শর্ত। এক নম্বর শর্ত, মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা কঠিনভাবে অমুসলিমকে কাবা ঘরে ঢুকতে নিষেধ করে দিয়েছেন। কেয়ামত পর্যন্ত আর কোনো দিন অমুসলিম, যারা পৌত্তলিক, যারা ইহুদি খ্রিস্টান, যারা মুসলমান নয়, তারা কেয়ামত পর্যন্ত কাবা ঘরে এবং মসজিদ নববীতে ঢুকতে পাবে না, চিরদিনের জন্য নিষিদ্ধ। যদিও কাবা ঘর ভেঙে দিবে যে সে হাবাসার মানুষ, তার পাগুলি হবে খাটো খাটো, মুখটা হবে চ্যাপটা, মাথায় থাকবে কোঁকড়া কোঁকড়া চুল, সে কাবা ঘর লোহার হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে অমুসলিম যারা, ইহুদি খ্রিস্টান যারা, মুশরিক হিন্দু যারা, তাদের জন্য কাবা ঘরে ঢোকা চিরদিনের জন্য নিষিদ্ধ। তাহলে হজ করতে হলে এক নম্বর মুসলমান হতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা পড়তে হবে, তারপরে হজের পরিকল্পনা। দুই, জ্ঞান বিবেকপূর্ণ হতে হবে, বুদ্ধি আছে, পাগল মানুষ করতে পারবে না, পুরো বুদ্ধি রাখে কোথায় কী করা লাগবে, এইটা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রফিয়াল কালাম আন সালাসা, তিনজনের উপর থেকে ধর্মীয় বিধান তুলে নেওয়া হয়েছে। এক, আনি নাইম হাত্তা ইয়াস্তাইকে, যা যে ঘুমে আছে, যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠেছে তার উপরে কোনো বিধান চালু হবে না। ঘুমিয়ে যদি বউ তালাক দেয় তাহলে তা প্রযোজ্য হবে না, ঘুমিয়ে যদি কাউকে গালি দেয় কিছু করে তাহলে তো ইসলাম তা গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত সে না জেগেছে। ও আনিসাবিয়ে হাত্তা ইয়াকিলা, আর যেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত তার বিবেক না এসেছে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো শরীয়ত প্রযোজ্য হবে না। তিন, অনিল মজনুন, আর পাগল, যতক্ষণ পর্যন্ত পাগলের বিবেক ফিরে না এসেছে ততক্ষণ পর্যন্ত শরীয়তের তার উপরে কোনো কিছু প্রযোজ্য হবে না, পাগল অবস্থায় কী বলল তার কোনো কথা গ্রহণীয় হবে না। বিবেক সম্পন্ন হতে হবে হজ করার জন্য, এইটি দুই নম্বর শর্ত। তিন, বয়সপ্রাপ্ত হতে হবে। মান হাজ্জা লিআহলিহি আও মান হাজ্জা বিসসাবিয়ে, কেউ যদি বাল্য অবস্থায় মালিকের সাথে হজ করে, সুম্মা বালাগা, তারপরে যখন যুবক হয়ে যাবে তখন ফালাইহিল হাজ্জ, তাকে আবার হজ করতে হবে। বিদায় হজের সময় রাফাত এমরাতুন আসসাবিয়া লাহা, একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে তুলে ধরলেন, তুলে ধরে বলছেন, আলে হাদাল হাজ্জ, আল্লাহর নবী, এই বাচ্চাটার কি হজ রয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন, না, ওলাকে আজ, হ্যাঁ ওর হজ আছে, তবে নেকি তোমার জন্য। তার যখন বয়স হয়ে যাবে, 16-18 বছর হয়ে যাবে, তখন তাকে হজ করতে হবে, এই হজ সেই দিন তার কাজে আসবে না। তাহলে বয়সপ্রাপ্ত হতে হবে হজ করার জন্য, তাছাড়া তার হজ গ্রহণীয় হবে না। ও আনিল হারির, মুক্ত স্বাধীন হতে হবে। মানুষ যদি গোলাম দাস দাসী হয় আর মালিকের সাথে হজ করে তাহলে ওই হজ তার প্রযোজ্য হবে না। মান হাজ্জা মা আহলিহি আও মান হাজ্জা লি গোলামিহি, কোনো ব্যক্তি যদি তার গোলাম দাস দাসীকে নিয়ে হজ করে, সুমাউতেকা, তারপর তাকে আজাদ করে দেওয়া হয়, স্বাধীন করে দেওয়া হয়, ফালাইহিল হাজ্জ, তাহলে তার উপরে আবার হজ প্রযোজ্য হবে।
স্বাধীন হওয়া ছাড়া হজ হয় না, দাস দাসীর কোনো হজ নেই। দাস দাসী থেকে মুক্ত হয়ে গেলে তাকে আবার হজ করতে হবে, আগের হজটা তার জন্য প্রযোজ্য হয়নি। তারপরে মহিলা হলে তার সাথে পুরুষ থাকতে হবে মাহরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোনো মহিলা সফর করতে পারে না মাহরাম ছাড়া। এখন আপনার মেয়ে লন্ডনে পড়ছে একাই, আমরা কি করতে পারি বলেন? কি করতে পারি, করারই বা কি আছে? কতদিন বললাম তা আপনার চলে, চলুক কতদিন চলে, বিচার দেখবেন হবেই, সবারই হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই ও বোন, অনেকগুলি মহিলা যাচ্ছে তার সাথে, এই মহিলাও হজে চলে যাচ্ছে, অসম্ভব। অমুক নাকি বলেছে, সারা দুনিয়ার মানুষ যদি বলে তবুও সে কথা বাতিল বলে গণ্য হবে, একথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা অনুমোদন করেনি, সে কথা চালু করার মানুষের কোনো পথ নেই। দুলা ভাইয়ের সাথে হজ করতে চলে যাচ্ছে, যাক কে কী করবে, কে ঠেকাতে পারে, বোন আছে, নিজের বোন কেন হবে না, নিজের বোন তো সাথেই আছে, বয়স হয়ে গেছে, পর্দা লাগে না। এখন কী করি? আল্লাহর নবী বলছেন, লা তুসাফিরুল মারআতু, মহিলার যার নাম ও সফর করতে পারে না, নাকচ করা হয়েছে, ইল্লা মা যি মাহরামিন, মাহরাম ছাড়া। ওর বাপ থাকতে হবে, না হয় ওর ভাই থাকতে হবে, না হয় তার ভাইয়ের ছেলে থাকতে হবে, না হয় তার বোনের ছেলে থাকতে হবে, না হয় তার নিজ চাচা থাকতে হবে, না হয় তার স্বামী থাকতে হবে, না হয় তার জামাই থাকতে হবে, যাদেরকে মাহরাম বলে উল্লেখ করা হয়েছে, যাদের সাথে বিবাহ চিরদিনের জন্য হারাম। এটা জরুরি। আর শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকতে হবে, এইগুলি শর্তের মধ্যে গণ্য। এইগুলি প্রস্তুত থাকলে আপনি হজের জন্য প্রস্তুতি নেন। সম্মানিত মসজিদের মুসল্লি, হজের জন্য নিষিদ্ধ কর্ম যা আপনি এহরাম বাঁধলে আর করতে পাবেন না, হজের জন্য নিষিদ্ধ কর্ম যা আপনি এহরাম বাঁধলে আর করতে পাবেন না, তার একটি হচ্ছে, এহরাম বাঁধার পরে চুল কাটতেও পাবেন না, চুল উঠাতেও পাবেন না। পরবর্তীতে ভুলে যেতে পারি, মুসলিম বোন যারা হজ করার উদ্দেশ্যে চলে গেছেন, যাবেন, তারা এহরাম বাঁধার পূর্বে মাথার চুল বেনি করে খোপা করে নেবেন, এহরাম শেষ না হওয়া পর্যন্ত আর যেন খুলতে না হয়। গোসল আপনি করেন, আপনি কাপড় দিয়ে, গামছা দিয়ে, চুলের উপর দিয়ে মাথা চাপ দিয়ে পানিটা বের করে নেবেন, চুল খুলে নাড়াচাড়া করবেন না, চিরুনি করবেন না, করলে উঠে যাবে। এহরাম বাঁধার পরে চুল কাটা, চুল তুলে ফেলা নিষিদ্ধ। একটি লোক আল্লাহর নবী দেখলেন, তার মাথায় বড় চুল উকুন আছে, উকুন ঝরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন, কী ব্যাপার তোমার মাথায় এত উকুন কেন? তাহলে তুমি মাথা নেড়ে করে দাও আর জরিমানা দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান নাসিয়া মিন নুসুকিহি আও তারাকাহু, কেউ যদি তার হজের কোনো নিয়ম কানুন ভুলে যায় বা ছেড়ে দেয়, ফাল ইহরিক দামান, তাহলে তাকে দাম জরিমানা দিতে হবে, একটি ছাগল বা দম্বা জবে করতে হবে, নইলে ছয়জন মিসকিনকে খাওয়াতে হবে বা তিন দিন সিয়াম পালন করতে হবে। দুই নম্বর নিষিদ্ধ হলো এই, নখ কাটতে পাবে না, নখ উপড়িয়ে ফেলতে পাবে না, এগুলো নিষিদ্ধ। তিন নম্বর হলো এই, আতর ব্যবহার করতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর এহরাম বাঁধার প্রস্তুতির জন্য আমি তাকে আতর লাগাতাম তার গায়ে, সুগন্ধি ব্যবহার করার জন্য আমি ব্যবস্থা নিতাম, এবং যখন তিনি হালাল হয়ে যেতেন
কাবা ঘর তওয়াফ করার পূর্বে কথাটি আবারও বুঝিয়ে বলতে হবে। আপাতত এখন হলো এহরাম বাঁধার পূর্বে এহরামের প্রস্তুতির জন্য গোসল এবং আতর ব্যবহার করতে হবে লাব্বায়েক উমরাতান বলার পূর্বে, কেননা লাব্বায়েক উমরাতান বলার পরে আর আতর ব্যবহার নিষিদ্ধ। এখন যদি কেউ সেন্ট ব্যবহার করে লাব্বায়েক উমরাতান বলার পরে শেষ না হতে তাহলে তাকে জরিমানা দিতে হবে। লাব্বায়েক উমরাতান বলার পরে যদি কেউ আতর গায়ে লাগায় তাহলে তাকে জরিমানা দিতে হবে। এইটা হলো প্রস্তুতিতে উমরার এহরাম বাঁধার পূর্বে। জরিমানার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মাথা ঢাকতে পাবে না, আতর ব্যবহার করতে পাবে না, মাথা ঢাকতে পাবে না। আল্লাহ রাসূল বললেন, লা তামাসসুহু তিল লা তুখাম্মিরু রাসাহু, শোনো এরাম অবস্থায় যে লোকটা মারা গেল ওকে তোমরা আতর লাগাবা না, আর মাটি দিয়ে দাও, তার গায়ে ওই কাফন দেওয়ার সময়তে মাথা ঢেকো না। এহরাম বাঁধার পরে মাথা ঢাকা নিষিদ্ধ। ভুল করে যদি মাথায় কাপড় চলে যায় তাৎক্ষণিক ফিরিয়ে নিতে হবে, তখন জরিমানা লাগবে না। স্বইচ্ছায় কেউ যদি মাথায় কাপড় দিয়ে সময় কাটায় তাহলে তাকে জরিমানা দিতে হবে। নিষিদ্ধ সময়ের মধ্যে আরও হচ্ছে যে আপনার কোনো সময়তেই ও পায়ের গোড়ালি ঢাকতে পাবে না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা যখন তাকে করা হলো, মায়াল মাসুল মুহরিম, মুহরিম কি পরিধান করবে, তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লায়াল মাসুল মুহরিম আল ইমাম আল কমসা, মুহরিম যে সে মাথায় পাগড়ি দিতে পাবে না, মুহরিম যে সে জামা কাপড় পায়জামা পাঞ্জাবি প্যান্ট এগুলো পরিধান করতে পাবে না, ওয়ালাল সারাবিলা, যে কোনো পায়জামা ট্রাউজার যে কোনো পায়জামা যা সেলাই করা আছে তা পড়তে পাবে না, তিনি নিষেধ করে দিলেন, ওলাল খেফাফা, মোজা পড়তে পাবে না, যেই মোজা টাকনো পর্যন্ত ঢেকে আছে, যদি কোনো স্যান্ডেল না পাই তাহলে ওই মোজা কেটে ফেলবে টাকনোর নিচে পর্যন্ত, অর্থাৎ পায়ের গোড়ালিকে খুলে রাখতে হবে। এহরাম বাঁধার পরে পায়ের গোড়ালি ঢেকে রাখা নিষিদ্ধ। ঢেকে যদি সময় কাটাই তাহলে তাকে জরিমানা দিতে হবে। এই জুতা স্যান্ডেল যেগুলো পরছেন যাতে গোড়ালি ঢাকা নেয় এটা নয়। আমি এরকমই চামড়ার স্যান্ডেল পরে এই আপনার হাজি ক্যাম্পে ঢুকেছিলাম, তখন একজন আমাকে দেখে বলছে যে আপনাকে দম দিতে হবে। তা বললাম যে আমার হজই তো চালু হয়নি, উমরাই তো চালু হয়নি, তা আমি দম দেবো কী করে, যে আপনি চামড়ার স্যান্ডেল পরে আছেন, চামড়ার স্যান্ডেল পরে থাকলে কী হবে, চামড়ার স্যান্ডেল তো আর নিষেধ নয়। আল্লাহর নবী বললেন যে কেউ যদি মোজা পরে, মোজা তো সাধারণত চামড়ার পিছন দিক ঢাকা থাকবে, তখন আল্লাহ রাসূল বললেন তাহলে সে পিছনটা কেটে নিবে, খালি করে নিবে, যার কারণে সবাই চাপ্পল স্যান্ডেল পরছে। ভালো কথা, চাপ্পল স্যান্ডেল পরতে হবে এরকম আল্লাহর রাসূল বলেননি, তবে মোজা পরলে পিছন দিক কেটে নিবে এ কথা বলেছেন। যে কোনো জুতা স্যান্ডেলের পিছন যদি খালি থাকে কোনো কথাই নেই, সেটা যেটাই হোক না কেন, সে যেই জিনিসেরই তৈরি হোক না কেন। তারপরে তিনি বললেন যে মহিলারা নেকাব লাগাবে না এহরাম অবস্থায়, নেকাব লাগাবে না এইটা এহরাম অবস্থায় বিধান, কিন্তু পর্দার বিধানটা এর চেয়ে শক্ত। যদি পুরুষ থাকে তাহলে উপর থেকে কাপড় ঝুলিয়ে মুখ ঢেকে রাখবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের সামনে যখন পুরুষ মানুষ পড়ত তখন আমরা নেকাব ঝুলিয়ে দিতাম, তাছাড়া নেকাব খোলা থাকতো। এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা থাকবে, এটার অর্থ এই নয় যে পুরুষে দেখবে, এটার অর্থ এই হয় এইটাই যে এহরাম অবস্থায় মুখটা খোলা থাকবে, কিন্তু এহরাম অবস্থায় মুখ খুলতে গিয়ে আর একটা বিধান চেপে গেছে, পুরুষ চলে এসেছে, এখন কি করতে হবে, তাহলে মুখ খোলাই থাকবে না ওই পুরুষ দেখে মুখ ঢেকে দিতে হবে। সহি হাদিস প্রমাণ করে যে এখন এই এহরামের হুকুম পরাজয় হয়ে যাবে, ওই হুকুম জয়ী হয়ে যাবে, মুখ ঢেকে দিতে হবে, এ কথাই ঠিক। বুঝাতে পারলাম না, এহরাম অবস্থায় মহিলাদের মুখ খুলে
খুলে রাখতে হবে, এটা হলো এহরামের বিধান। কিন্তু তার উপরে আরেকটা বিধান আছে, পুরুষ দেখলে তাকে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে। এখন কি করতে হবে, একটার সাথে আরেকটা লেগে গেছে, মুখ খুলে রেখে মানুষকে দেখাবে এ কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলেছেন যে মহিলাদেরকে এহরাম বাঁধার পরে মুখ খুলতে হবে, নেকাব দিতে হবে না। কিন্তু নেকাব দিলাম না, এখন পুরুষ চলে আসলো, তাহলে কি করতে হবে, এখন তো পুরুষের সাথেই চলা। আর এক আশ্চর্য ব্যাপার যে ভারত বাংলাদেশ পাকিস্তানের মহিলারা হজ করতে গেলেই উমরা করতে গেলে মনে করে যে আর মনে হয় পর্দা লাগে না। মোয়াল্লেম নাকি কাছের ভাই, নিজের ভাই, সবাই নাকি নিজের ভাই, ধর্মের উপরে সবাই দুর্বল, তো সবাই একসাথে চলে একসাথে খায়, তখন আর নাকি পর্দা লাগে না, একেবারেই লাগে না। আমি যেভাবে দেখেছি তাতে কোনোদিন লাগেনি। আমরা তো বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর রহমত যেভাবে আমরা বাসায় থাকি সেভাবে আমরা সফর করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের সফরে উনিশ বিশ করার কোনো মোয়াল্লেমেরও সুযোগ নাই। ব্যবস্থা যদি থাকে তাহলে আমরা আছি, ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা গাছের নিচে, আমরা আমাদের মতো থাকব। সম্মানিত মসজিদের মুসল্লি, এহরাম বাঁধার পরে যা করতে পাবে না তার একটা জরুরি বিধান হলো, এইটা বেশি মনে রাখতে হবে, স্বামী স্ত্রী গেলে কোনো সময় যেন এহরাম অবস্থায় মিলন না ঘটে, যদি ঘটে যায় তাহলে হজটাই বাতিল, আবার হজ করতে হবে। এইটার জরিমানা দিয়ে সংশোধন হবে না। পারিবারিক বিষয়টি দুই জায়গাতে খুব জটিল হয়ে শরীয়তে লেগে গেছে। তার এক জায়গাতে লেগেছে, রমজান মাসে যদি কেউ স্ত্রী মিলন ঘটায় তাহলে তার বিশাল জরিমানা, দুই মাস সিয়াম পালন করতে হবে নিয়মিত, বা ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে, কোনোটাই কম নয়। মানে পারিবারিক বিষয়টি এসে ঢুকে গেছে রমজান মাসের দিনে, যার জন্য বিশাল জরিমানা। এহরাম বাঁধার পরে স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, যার এমন জরিমানা যে আপনার এই বছরের জন্য আর হজই হল না, তো কি করব, হাজিদের সাথে থাকেন, সময়টা কাটান, সামনে বছর আবার আসেন, যেতেই হোক। তবে স্বামী স্ত্রীর মিলনের পূর্ব মুহূর্তের কাজগুলি, চুম্বন করা বা তাকে স্পর্শ করা, এইগুলি থেকে সতর্ক থাকতে হবে, হলে জরিমানা দিতে হবে, হজ বাতিল হবে না। তবে বাস্তব মিলন হলে হজ বাতিল হবে, পরের বছরে আবার হজ করতে হবে। বাস্তব কিছু নীতিমালা মসজিদের মুসল্লি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি বুঝে আমল করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। উমরার ফরজ, উমরার ফরজ হলো তিনটি, এহরাম বাঁধা, তওয়াফ করা, আর সাই করা। আর ওয়াজিব বলা যায় দুইটি, এহরাম বাঁধা, মাথার চুল নেড়ে করা, ছোট করা। আর হজের রুকুন বা ফরজ চারটি, রুকুন যেগুলি হলে ভেঙে যায়, তার এক হলো এহরাম বাঁধা, দুই হলো আরাফার মাঠে অবস্থান করা, তিন হলো তওয়াফ করা, চার হলো সাফা মারওয়া সাই করা। ওয়াজিব হিসাবে বেশ কিছু পালন করতে হয় হজের জন্য। ওয়াজিব হিসাবে জরুরি হচ্ছে এক, আট তারিখে এহরাম বাঁধা, আট তারিখ ফজরের সলাতের পরে এহরাম বেঁধে জোহরের আগে আগে মিনা মাঠে উপস্থিত হতে হবে। সারা পৃথিবীর পুরুষ নারী যারা হজ পালন করার জন্য এহরাম বেঁধেছে, আরাফার মাঠে উপস্থিত হওয়া জরুরি। আরাফার মাঠে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, ফজর সলাতের পরে, সূর্য ওঠার পরে মিনা ত্যাগ করে আরাফার মাঠে যেতে হবে। কথাটা বলতে মনে হয় ভুল হয়ে গেল, মিনাতে উপস্থিত হবে আট তারিখ, ফজরের সলাত আদায় করে আট তারিখে উপস্থিত থাকবে, আট তারিখে মিনায় থাকবে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এইবার আট তারিখ পার হলো, আর নয় তারিখের রাত, এটা
রাত এখানেই থাকবে, ফজরের সালাত আদায় করার পরে, সূর্য ওঠার পরে মিনা ত্যাগ করে আরাফার মাঠে যাবে। যদিও মোয়াল্লিম আপনাকে রাত্রি 12টা, 1টা, 2টা, 3টায় নিয়ে যেয়ে আরাফার মাঠে জমা করেছে। এখন আপনি তো নিজে থেকে কিছু শক্তি প্রয়োগ করতে চাচ্ছেন না, আর আপনি কেন বুঝে গেলেন যে হজ উমরা হচ্ছে একটা পিকনিকের মতো, আনন্দের মতো, এইটা আপনি কেন বুঝলেন? যদি আপনাকে মোয়াল্লিম না নিয়ে যায় ফজরের পরে, রাত 12টায় ডাকে, আপনি বলেন আমি ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার পরে মিনা মাঠ ত্যাগ করব, হারিয়ে যাই যাব, পাওয়া যায় যাবে, হারিয়েও যাবেন, এখন তাও ঠিক পাওয়া যাবে আপনাকে, এ কথাও ঠিক, কোথায় হারিয়ে যাবেন, আপনি যাবেন কোথায়? আপনার কাছে যে কার্ড আছে সেই কার্ড দিয়ে হারাম ছাড়া আপনি বাইরে যেতেই পারবেন না, মানুষজন আপনাকে যেতেই দেবে না, কত পুলিশ আছে, পিপিলিকা পার হবে না, আপনি তো বহু দূরের কথা, পিপিলিকা পার হবে না, আপনি তো বহু দূরের কথা, যাবেন কোথায় আপনি? আপনি ওই এরিয়াতেই থাকবেন যার নাম হারাম, বাইরে কোথাও যেতে পারবেন না, এটা অসম্ভব। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আপনার যেটা জরুরি, 9 তারিখ সকাল থেকে কিছু বেলার পর থেকে নিয়ে আরাফার মাঠে উপস্থিত থাকা, এইটা হচ্ছে হজের জন্য মূলত কাজ। আরাফার মাঠে সন্ধ্যা পর্যন্ত মানুষ উপস্থিত হয়ে গেলে হজ হয়ে গেল, আর যদি উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল হবে। অজবের মধ্যে আবার রুকনের মধ্যে আরাফার মাঠে উপস্থিত থাকা, সূর্য ডুবার পরে মাগরিবের সালাত আদায় করা যাবে না, এখানে জোহর আসর একসাথে সালাত আদায় করতে হবে, এরপরে এখান থেকে চলে যেতে হবে আপনার মুজদালিফায়। আল্লাহ তাআলা মুজদালিফার ব্যাপারে বললেন, ফায়জা আফাসতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফা থেকে চলে যাবা মুজদালিফায়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। এই মুজদালিফায় গিয়ে মাগরিবের সালাত আদায় করতে হবে, এশার সালাত আদায় করতে হবে, এইটা হলো ওয়াজিব। এরপরে রাত পার হয়ে গেলে হয়ে গেল 10 তারিখ, 10 তারিখের প্রথম কাজ যেটা ওয়াজিব সেটা হলো পাথর মারা, 10 তারিখের দ্বিতীয় কাজ যেটা ওয়াজিব সেটা হলো কুরবানি করা, 10 তারিখের যেটা জরুরি ওয়াজিব কাজ সেটা হলো মাথা নেড়ে করা, 10 তারিখের ওয়াজিব যেটা জরুরি কাজ সেটা হলো তওয়াফে ইফাজা, এইটাই আপনার রুকনের মধ্যে গণ্য। হজের জন্য তওয়াফে ইফাজাও জরুরি, তওয়াফ 3 প্রকার, প্রথম যেটা করেছেন সেটা হলো তওয়াফে কুদুম, যেটা উমরার তওয়াফ, এবার হজের দিন 10 তারিখে যেটা করবেন সেটা হলো তওয়াফে ইফাজা, এর নাম তওয়াফে জিয়ারা, এর নাম তওয়াফে ইফাজা। হজের দিন 10 তারিখে যে তওয়াফ করা হয় তার নাম তওয়াফে ইফাজা, এবার যেদিন ত্যাগ করবেন কাবা ঘর তার নাম তওয়াফুল বেদা, শেষ তওয়াফ। এই তওয়াফ করার পরে আর মাক্কায় আসা হবে না, কাবা ঘরে আসা হবে না, কাবা ঘর যতই দামি হোক, আপনার সফরের এটা শেষ, তওয়াফ করা হয়েছে, এখন আপনাকে চলে যেতে হবে। তওয়াফে কুদুম, তওয়াফে বিদা কেউ যদি ছেড়ে দেয় তাহলে তাকে জরিমানা দিতে হবে, এটাই ঠিক। তবে কোনো ঋতুবতী মহিলার বের হওয়ার পূর্বে তওয়াফে বিদা করেইনি, শেষ তওয়াফটা করেইনি, মহিলা ঋতুবতী হয়ে গেছে, তখন তার উপরে কোনো বিধান প্রযোজ্য হবে না, তাকে জরিমানা দিতে হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এইগুলো হচ্ছে জরুরি মধ্যে গণ্য, যাতে জরিমানা দিতে হবে। আর যেগুলো স্বাভাবিক নিয়ম, আপনাকে আমি এবার স্বাভাবিক নিয়মে শুরু থেকে কথা বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আমার কাছে আসলেন, আমারানি, জিব্রাইল আমাকে আদেশ করলেন, আন আমরা সাহাবি, আমি আমার সঙ্গী সাথীকে বলবো, আই ইয়ারফাউ আসওয়াতহুম বিল ইহরাম ওয়াত তালবিয়া, তারা ইহরাম এবং তালবিয়া উচ্চ স্বরে করবে, লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত, এইটা উচ্চ স্বরে বলে, উচ্চ স্বরে বলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কুন্না কদিমাল মদিনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর সাথে জামাতবদ্ধ হয়ে মক্কায় আসলাম, ওয়া নাহানু নাসরুখু সারখান, আমরা চিৎকার করে তালবিয়া পড়ছিলাম, তবে একজন পড়বে, 5 জন বলবে এটা বিদআত,
সবাই একসাথে বলবে এটাও বিদাত। আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা না এই কথা বললেন না যে মান আমরা একসাথে বলছিলাম, তবে এই কথা আছে কেউ বলছিলাম লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নিয়ামাতাল লাক ওয়াল মুলক লা শারিকা লাক, কেউ বলছিলাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো বলছিলাম কিন্তু কেউ কারো নিন্দা করছিল না, এই এই তুমি এটা তাকবীর পড়ছো কেন, এই তুমি এটা তাকবীর পড়ছো কেন, এইটা কেউ কাউকে বলছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে একসাথে হতে হবে এইটা বিদাত, একসাথে হওয়া যাবে না। একজন বলছে সবাই সাথে একসাথে বলছে, আরো তার সাথে জি না, আপনি আপনার মতো বলেন আমি আমার মতো বলবো। আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা চিৎকার করে তালবিয়া পড়তে পড়তে রাসূলের সাথে মক্কায় আসলাম। তালবিয়া চলবে কখন, কতক্ষণ পর্যন্ত, যখন আপনি কাবা ঘরে ঢুকলেন তওয়াফের জন্য তখন তালবিয়া বন্ধ হয়ে শুরু হয়েছে ইহরাম দিয়ে আর শেষ হবে তওয়াফ দিয়ে। যখন আপনি তওয়াফ শুরু করছেন তখন কাবা ঘর দেখে বন্ধ করতে পারেন, কাবা ঘর দেখে তো আপনি ঢুকছেন দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই বলে আপনি কাবা ঘরে ঢুকলেন। যেখানে আপনি মনে করছেন এখান থেকে কাবা, সেখান থেকে ঢোকার পরে আপনার তো তওয়াফ শুরু হবে কাবা ঘরে হাজরে আসওয়াদের ওখানে, আগে যদি কেউ তওয়াফ শুরু করে সেটাও ভুল হবে। তো ইহরাম বাঁধবেন লাব্বাইক ওমরাতান জোরে, এরপরে চলবে লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নিয়ামাতাল লাক ওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আল্লাহ আমি তোমার ডাকে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, যে যত বলতে পারে বেহিসাব বলবে এবং চিৎকার করে বলবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে পাওয়া যায় এবং সাহাবীদের কর্মে পাওয়া যায়। ইহরাম, ইহরাম বাঁধার স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলি মদিনা যাল হুলাইফা, আল্লাহর নবী ইহরাম বাঁধার স্থান নির্ধারণ করলেন মদিনাবাসীর জন্য যুল হুলাইফা, যা মক্কা থেকে 450 কিলোমিটার দূরে, অলি শাম জোহফা সিরিয়াবাসীর জন্য জোহফা, যেটা মদিনা থেকে 83 কিলোমিটার দূরে, বলে নাজদিন কারনা মানাজিল, আর নাজদবাসীর জন্য নির্ধারণ করলেন কারনো মানাজিল, যেটা হারাম থেকে 71 কিলোমিটার দূরে, বলে ইয়ালামলাম এমান, আর এমানবাসীর জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য নির্ধারণ করলেন এলামলাম, যেইটা মক্কা থেকে 94 বা 93 বা 90 কিলোমিটার দূরে, বা জাত ইরক, ইরকবাসীর জন্য, ইরাকের জন্য জাত ইরক নির্ধারণ করলেন যেটা হারাম থেকে 94 কিলোমিটার দূরে। মোটামুটি এইটা বলার পরে রাসূল বললেন মান আতা আলাইহিন্না ওয়া হুন্না মান আতা আলাইহিন্না, সারা পৃথিবীর মানুষ যারা এই জায়গার উপর দিয়ে আসবে তারা এইসব জায়গায় ইহরাম বাঁধবেন, সারা পৃথিবীর মানুষ যারা এসব এরিয়া দিয়ে আসবে তারা এইসব জায়গায় ইহরাম বাঁধবেন। তারপরে বলছেন ওয়াহাল মক্কা মিন মক্কা, আর যারা ভিতরে আছে তারা ছয় স্থানে ইহরাম বাঁধবে, তাদেরকে তামিমিকে ইহরাম বাঁধতে হবে এই ফতোয়ায় বলছে যে দেখ না কেন, আর মক্কার লোকেরা আর যেখানে আছে সেখান থেকে এরা মানবে, যার কারণেই তো হজেরা হাজিরে যেদিন হজের উদ্দেশ্যে আরাফার দিন 8 তারিখে সকালে বের হয়েছে, তাই হোটেল থেকে বলছে লাব্বাইক হাজ্জাতান, সেদিন কেন তানিমে যায় না, কেন মক্কার লোককে তানিমে যেতে হবে ইহরাম বাঁধার জন্য। যারা মক্কায় অবস্থান করছে, আপনি এখন হোটেলে মক্কা অবস্থান করছেন, সারা দুনিয়ার মানুষ যারা হজ করতে গেছে তারা মক্কায় হোটেলে অবস্থান করছে, হোটেল থেকে গোসল করে বের হবে, ইহরামের জন্য গোসল করতে হয়, ইহরামের জন্য দীর্ঘ সালাত আদায় করতে হয়, একথা ঠিক নয়, এহরামের জন্য গোসল করতে হয়, এহরামের জন্য আতর গায়ে লাগাতে হয়, এহরাম বাঁধার পরে আতর লাগালে জরিমানা দিতে হয়, দেখেছেন কেমন বিধান, এহরামের জন্য গোসল করতে হয়, এহরাম বাঁধার পরে এহরামের জন্য আতর লাগাতে হয়, এহরাম বাঁধার পরে আতর লাগালে জরিমানা দিতে হয়, কথা বোঝা যায় না মনে হয়, এহরামের জন্য আতর ব্যবহার করতে হয় আর এহরাম বাঁধার পরে আতর লাগালে জরিমানা দিতে হয়, এটাই বিধান, আপনাকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে মানতে হবে।
এহরাম আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে বাঁধতে পাবেন না। যারা শিথিলতা পোষণ করেছে, কেন শিথিলতা পোষণ করেছে আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কোনো শিথিলতা নেই। আপনি কাপড় পরে, গোসল করে, আতর গায়ে লাগিয়ে কাপড় পরে বসে থাকেন ঢাকায়। যখন বিমান এলামলামের উপর দিয়ে যাবে, বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম এহরাম। যদি বুঝতে না পারেন, এখন সবাই বলছে যে বিমান নামবে 15-20 মিনিট পরে, হয়তো তো 15-20 মিনিট পরে আগে বলবেন লাব্বাইক, ও তো আধ ঘন্টা আগে থেকে হইচই চলছে যে বিমান এখন নামবে, এই কাছাকাছি এইসব কত কথা চলছে। এহরাম এহরাম বলে তো বিমানবালারা চিৎকার করছে, মাটি নিয়ে ঘুরছে। আপনি এহরাম এহরাম বাঁধবেন নাকি? যদি আপনার উজু না থাকে তাহলে তায়ামম করে এহরাম বাঁধেন। তো এহরামের জন্য গোসল লাগে আর এহরামের জন্য আতর ব্যবহার করা লাগে। লাব্বায়ক উমরাতান বলে এহরাম বেঁধে আপনি হারামে চলে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, মুখে আপনি দোয়া করছেন, একটা স্বাভাবিক গতি সুন্দর করে নেওয়ার পরে কাবা ঘরে ঢুকবেন। কাবা ঘরে গিয়ে হাজরে আসওয়াদের আগেই আপনি এহরাম শুরু করবেন না, যখন তওয়াফ শুরু করবেন না, আপনার তো এহরাম অবস্থায় আছেনই। তওয়াফ যখন শুরু হবে তখন ডান দিকে লক্ষ্য করতে হবে, একতলা, দুইতলা, তিনতলা, চারতলায় সবুজ বাতি আছে, আর বাম দিকে হচ্ছে এটা আপনার হাজরে আসওয়াদ, এটাই কোন লাব্বাইক বিসমিল্লাহ আল্লাহ আকবার, এটা হলো শুরু। প্রথমবার বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবার, এরপর আর বিসমিল্লাহ বলবেন না। এখন আপনি শুরু করলেন, কাবা ঘর হাতের বাম দিকে থাকবে, ঘুরতে থাকেন, কোনো নির্ধারিত দোয়া নেই। ঘুরতে ঘুরতে যখন আপনি ওই রুকনে এমানিতে আসলেন, খেয়াল করে থাকতে হবে সবসময়, অর্থাৎ হাজরে আসওয়াদের আগের কোন রুকনে এমানিতে এসে দোয়া নির্ধারণ হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। এইখানে একটা কথা আপনার জন্য উল্লেখ থাকে যে আল্লাহ রাসূল বলেছেন, তওয়াফ যারা করে যতবার পা নামাবে আর যতবার পা উঠাবে তাতে একটা পাপ ঝরে যাবে আর একটা নেকি লেখা হবে। তিনি এই কথা বলেছেন যে রুকনে এমানি আর হাজরে আসওয়াদ এই দুটাকে স্পর্শ করলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। তিনি এই কথা বলেছেন, তওয়াফ করলে একটা গোলাম আজাদের সমান নেকি হবে। শুধু তওয়াফ করবেন, ভুলে একবার উমরা করতে যাবেন না। তানি ইহরাম বেঁধে উমরা করলে হজটাই বাতিল হবে, আবার করতে যেতে হবে। বিদাত করলে ইবাদত কবুল হয় না, এ কথাই ঠিক। আব্দুরাজ্জাক সাহেবের কথা মানুষ যতই শক্ত মনে করুক, আমি শক্ত মনে করছি না, আল্লাহর নবী বলেছেন যে বিদাতকে আশ্রয় দেয় তার ইবাদত কবুল হবে না। আপনি একটা সফরে একটাই উমরা করবেন, দুটা করলেন কেন? আপনার হজ হয়নি, এ কথাই ঠিক, আপনার ইবাদত কবুল হয়নি, এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদাত করলে ইবাদত কবুল হয় না। যখন আল্লাহর নবী আয়েশাকে নিয়ে তওয়াফ শুরু করলেন, একবার ঘুরতে দেখছেন আয়েশা কাঁদছেন, তখন আল্লাহ রাসূল বলছেন লেমা তাবকি হাল নাফিসতে, আয়েশা তুমি কাঁদছো কেন, তুমি ঋতুবতী নাকি? জি হ্যাঁ, এই কারণে আমি কাঁদছি। তখন তিনি বলছেন আরে তুমি কাঁদছো কেন, এটা আল্লাহর বিধান, আল্লাহ আদমের মেয়েদের প্রতি এটা জরুরি করে দিয়েছে। তুমি বাইতুল্লাহ তওয়াফ করো না, ইসনাই মায়াসনাউল হাজ, হাজিরা যা করে তাই করো, হাজিরা কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ বললে বলো, আলহামদুলিল্লাহ বললে বলো, যেখানে যা করার তা করতে থাকো, তবে তওয়াফ করো না। তাহলে উমরা বাকি থেকে গেল, তওয়াফ বাকি থেকে গেল, যখন হজ শেষ হয়ে গেল তখন বলছেন আব্দুর রহমান, জি আব্দুর রহমান উমরের আবুবকর সিদ্দিকের ছেলে, আয়েশার ভাই, তোমার বোন আয়েশার তওয়াফটা বাকি আছে, উমরা বাকি আছে, যাও তানিমে ওকে নিয়ে যাও, তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে তওয়াফটা করিয়ে নাও। তো আব্দুর রহমান তার বোনকে তানিমে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে তওয়াফ করালেন। কই নিজে তো এহরাম বেঁধে তওয়াফ করলেন না, ধর্মকে কি মগের মুল্লুক পেয়েছেন নাকি? তারা সাহাবি, তাদের নেকির প্রয়োজন হয় না, আপনার নেকির প্রয়োজন হয়। এত বড় কাজ আব্দুর রহমান করলেন না আর আপনার করা প্রয়োজন হয়ে গেল? কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না যে আব্দুর রহমান তার বোনের সাথে এহরাম বেঁধে তওয়াফ করেছেন, আপনি করলেন কেন? আপনার কখনো হজ হায়েজ হলো? আপনি তো পুরুষ মানুষ, আপনি কেন ওখানে গেলেন এহরাম বেঁধে উমরা করার জন্য? হিসেব নিকেশ অন্যের হাতে চাপিয়ে দিলে হবে? মোয়াল্লিম খালি বললেই হবে? এরপরে আপনি যখন সাত তওয়াফ শেষ হবে তখন আপনি দুই রাকাত সালাত আদায় করেন। নির্ধারিত দোয়া বলতে এটাই, দুই রাকাত সালাত আদায়ের প্রথম রাকাতে হবে সূরা ইখলাস, সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে হবে সূরা ইখলাস।
এরপরে আপনার হলো কাজ সাই করা, যেদিকে হাজিরা আসাদ আছে সেদিকে সাফা পাহাড় আছে। আপনি এখানে আসার সময়তে বলতে পারেন যে ইন্না সাফওয়াল মারওয়া তামিন শায়রিল্লাহ, যখন আপনি কাছাকাছি পাহাড়ের দিকে যাচ্ছেন তখন বলবেন ইন্না সাফওয়াল মারওয়া তামিন শায়রিল্লাহ। এবার ওখানে গিয়ে আপনি কাবা ঘরের দিকে মুখ করে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই দোয়াটা আপনি পড়েন, তিনবার পড়েন, তারপর আপনি হাত তুলে দোয়া করেন দীর্ঘ সময়। এবার আপনি হেঁটে যান সবুজ বাতিতে, আপনি দৌড়াবেন, আপনার স্ত্রী মহিলা দৌড়াবেন। এরপর হেঁটে গিয়ে মারওয়া পাহাড়ে উঠে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেন, এই কালেমাটা তিনবার পড়েন, তারপর এ হলো এক। আবার ঘুরে আসেন কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেন, এ হলো দুই। আবার মারওয়া পাহাড়ে যান কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেন, এ হলো তিন। আবার আসেন সাফা পাহাড়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেন, এ হলো চার। আবার আপনি যান মারওয়া পাহাড়ে, ওখানে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেন, এ হলো পাঁচ। আবার আপনি সাফা পাহাড়ে আসেন কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেন, এ হলো ছয়। আর দোয়া করতে হবে না হাত তুলে। এবার আপনি মারওয়া পাহাড়ে যান, আপনার সাই শেষ হলো, মাথার চুল ছোট করবেন, আপাতত আপনার উমরা শেষ হলো। আট তারিখে ফজরের সলাতের পরে লাব্বায়েক হাজ্জাতান বলে এহরাম বাঁধবেন, তখন হজ চালু হবে। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি এহরাম বেঁধে মিনায় যাবেন, মিনায় জোহর আসর মাগরিব এশা ফজর কসর সলাত আদায় করতে হবে। আপনার সাথে যারা আছে তারা কিন্তু পূর্ণ পড়বে। আল্লাহর দেওয়া মুআল্লিম কে যে তাকে এইভাবে শিখালো, তাকে নাকি মাঝহাব মানা লাগে, তাদেরকে ধর্মে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মানা লাগে অনেক কষ্ট করে। আপনি অত কষ্ট করে ধর্ম মানবেন কেন? নগদ, একবারে নগদ মানেন। কী নগদ? জোহর দুই রেখাত। কী নগদ? আসর দুই রেখাত। কী নগদ? মাগরিব তিন রেখাত। নগদ কি? এশা দুই রেখাত। নগদ কি? ফজর দুই রেখাত। ফজর তার কোনো কষ্ট নেই। ফজর সলাত আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন, যা হবে হবে, সঙ্গী সাথীও নাই, গাড়িও নাই, কেউ নাই, মোয়াল্লেমও নাই, একাই পড়ে থাকেন মিনা মাঠে। নয় তারিখ সূর্য ওঠার পরে ইনা ত্যাগ করতে হবে, যা হবে হবে, সুলে হবে, ফাঁসে হবে, হারিয়ে যাবে যাবে, বউ নয় তো নাই, বউ আজকে না হলে কি হবে, বউতে এমনি এরম শেষ না হওয়া পর্যন্ত বউ দেখা যাবে না, বউ নাই তো নাই, কান্না কাটি করে বেড়া ছাড়াইয়া এরিয়ার বাইরে যেতে পাবে না, কত পুলিশ আছে, পিপি লিখা যাবে না, আপনার বউ তো বউ দূরের কথা। তা আপনি এই টেনশন ভোগ করছেন কেন? একেবারেই নয় তারিখ সূর্য ওঠার পরে মিনা ত্যাগ করবেন, তারপরে আরাফায় চলে যান। এই তো আজকের কথা, আরাফায় কোনো কাজ নেই, শুধু খাওয়া আর খাওয়া, খাবেন না, খালি খাওয়া, বন্যার মতো চতুর্দিক থেকে বয়ে আসছে, খাবেন না, চলবে খালি লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লাব্বায়েক লা শারিকা লাক লাব্বায়েক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, তোমার ডাকে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, চিৎকার করে বলে মাঠ ঘাট পরিপূর্ণ করে দেন। জোহর আসরে একসাথে পড়েন, দুই রেখাত দুই রেখাত চার রেখাত। মোয়াল্লিম কিন্তু জোহরের টাইমে চার রেখাত পড়বে, আসরের টাইমে চার রেখাত পড়বে, ভিন্ন ভিন্ন। ও শিক্ষিত মোয়াল্লিম, ও আপনার শিক্ষিত মোয়াল্লিম আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ায় তার নেকির কাজ। আল্লাহ ভালো জানে তাদের জব বিচারের মাঠে কী হবে। আপনি জোহর আর আসর একসাথে করবেন, দুই দুই চার। এইবার দিন যাচ্ছে, আপনি খালি হাত তুলে দোয়া করবেন আর কান্নাকাটি করবেন। দিন যত যাবে তত হাত তুলে দোয়া করা কান্নাকাটি বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু দোয়া দোয়া ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ও খায়রু মা কুতু আনা, সবচেয়ে উত্তম দোয়া আমি যা বলেছি। ওয়াল আমিও মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন সবচেয়ে উত্তম দোয়া আছে, দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের জন্য। এই দোয়া আমি বলছি সবচেয়ে উত্তম দোয়া, পৃথিবীর সকল নবী বলেছেন এই দোয়া। অতএব তোমরা বলতে থাকে, তারপর তিনি হাত তুলে দোয়া করতে লাগলেন। সূর্য ডুবা পর্যন্ত হাত তুলে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। যদি আরাফার মাঠে একজনও না থাকে, আপনি থাকবেন, কেউ নেই, সব বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, আপনি একাই থাকেন, কি হবে, যা হবে হবে। আপনার এই টেনশন কেন যে কি হবে,
ছেলে কোথায় আর বউ কোথায় এই টেনশন বাদ দেবেন, এর নাম জেহাদ। সূর্য না ডোবা পর্যন্ত আরাফার মাঠ ত্যাগ করা যাবে না, করলে জরিমানা দিতে হবে, এ কথাই ঠিক। আপনি করবেন কেন? যত দিন শেষ হবে হাত তুলে দোয়া করার পরিবেশ তত বেশি হবে। সূর্য ডুবার পর এবার মানুষকে জিজ্ঞাসা করেন আমি মুজদালে পাই যাবো, কেউ তো সাথে নেই। আরে রাস্তা তো আছে, রাস্তা তো আর চলে যায়নি মানুষের সাথে। রাস্তার মানুষকে জিজ্ঞাসা করে আপনি মুজদালে ভাই যান, মুজদালিফায় গিয়ে মাগরিবের সালাত আদায় করবেন, ইশার সালাত আদায় করবেন। ইশার সালাতের পরে সুন্নাত পড়বেন না, বেতির পড়বেন না। মাগরিব তিন রেকাত, ইশা দুই রেকাত পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে হাত তুলে দোয়া করে, এইটা হচ্ছে জিকিরের জায়গা, এটাই হচ্ছে মুজদালিফা। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা আরাফা থেকে মুজদালিফায় চলে যাবা, ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, তোমরা মাশারে হারামে আল্লাহকে ডাকো, এরপরে বেতির না পড়ে সুন্নাত না পড়ে শুয়ে যান। ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার পূর্বে আপনি মুজদালিফা ত্যাগ করে পাথর মারতে যাবেন। ব্যাগ বক্সা রাখবেনই না, কিছু ব্যাগ বক্সা নিয়ে আপনি মিনায় ঘরে যাবেন না। আর মুজদালিফায় গিয়ে কারো পাল্লাতে পড়ে এক ঘন্টা দুই ঘন্টা থেকে মুজদালিফা ত্যাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় নিজে ছিলেন ফজরের সালাত আদায় করা পর্যন্ত। এরপরে সূর্য ওঠার পূর্বে আপনি মুজদালিফা ত্যাগ করে পাথর মারতে যান। আজকের 10 তারিখের প্রথম কাজ পাথর মারা, 10 তারিখের প্রথম কাজ পাথর মারা। পাথর মারার জায়গা তিনটে, একটা হচ্ছে জামরাতুল সোগরা, জামরাতুল ওস্তার, জামরাতুল কোবরা বা আকাবা, সবচেয়ে বড় জামরা। 10 তারিখে শুধু এইখানে পাথর মারতে হবে। ঢোকার সময়তে বাম দিয়ে ঢুকবেন, তাহলে সুন্নাত পালন হবে, কেননা পাথর মারার সময়তে বাম হাতের দিকে কাবা ঘর থাকবে আর ডান হাতের দিকে মিনা থাকবে। উঠার সময়তে যদি আপনি বাম দিকে উঠেন তাহলে এইটা হবে 10 তারিখের প্রথম কাজ পাথর মারা। এই পাথর মারা সূর্য ওঠার পর থেকে শুরু হবে সূর্য ডুবা পর্যন্ত। আজকে সারা দিন পাথর মারার দিন, শুধু ওই একটাতেই বড় চামড়ায় দুইটা ছেড়ে দিয়ে তৃতীয়টাতে মারতে হবে। পরের দুই দিন তিনটাতে মারতে হবে, তিন সাথে একুশ, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, সাতটা তিনটাতে মারবেন। তবে প্রথম দুইটাতে মারার পরে ডানে বামে সরে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। তো প্রথম জামরাতে সাতটা পাথর মারার পরে শেষ জামরাতে সাতটা পাথর মারার পরের কাজ, আজকের জন্য জরুরি দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। আজকের জন্য জরুরি তৃতীয় কাজ হলো মাথার চুল নেড়ে করা। আজকের জন্য জরুরি কাজ হলো কাবা ঘর তওয়াফ করা, যার নাম তওয়াফে ইফাজা, যার নাম তওয়াফে জিওয়ার জিয়ারা। তারপরে চতুর্থ কাজ, পঞ্চম কাজ হলো সাফা মারওয়া সাই করা। তারপরে ষষ্ঠ কাজ হলো মিনাতে ফিরে আসা, হোটেলে যাবেন না, ভোগবিলাসের প্রয়োজন নয়, হোটেলে আপনি ঢুকবেনই না, মিনায় ফিরে যেতে হবে। 11 তারিখ সকালে মিনা থেকে পাখার বিকালে জোহরের পরে পাথর মারতে মারতে আসতে হবে মিনা থেকে, যে জায়গা আপনার নির্ধারণ হয়েছে 8 তারিখে। 12 তারিখে পাথর মারতে আসবেন মিনা থেকে, হোটেলে কয়েকদিন আসতে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোটেলে আসেননি। সম্মানিত মসজিদের মুসল্লি, মোটামুটি এগুলো স্বাভাবিক হজের নিয়ম। সুন্নাত হিসাবে ইজতেবা করা, ওই চাদরটাকে ডান বগলের নিচ দিয়ে বাম বগলের উপরে থাকা, স্বাভাবিক সুন্নাত হলো প্রথম তিনবার জোরে তওয়াফ করা আর স্বাভাবিক চারবার ঘোরা। তারপরে সুন্নাত গতি হলো কাবা ঘরে আল্লাহ আকবার বলা, স্বাভাবিক গতি হলো দুই রেকাত সালাত আদায় করা, স্বাভাবিক সুন্নাত হলো সালাতের পরে আপনার জমজমের পানি পান করা। সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্যই পূর্ণ হয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জমজমের পানি হলো খাদ্যের খাদ্য, জমজমের পানি হলো রোগের আরোগ্য। তিনি বলেন খায়রুল মায়ুলাজির আজে মাও জমজম, জমিনের উপরে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তিনি বলেন জমজমের পানি হলো খাদ্যের খাদ্য, জমজমের পানি হলো রোগের আরোগ্য। তিনি বললেন আল খামজাব মা শরবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তাহাই পূর্ণ হয়। জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন। জমজমের পানি পান করার জন্য যে দোয়াটি বলা হয়েছে সে দোয়া ঠিক নয়। ওই হাদিস সহিহ, আপনি বিসমিল্লাহ বলে জমজমের পানি পান করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা কুরবানির কথা বলতে চাইছিলাম, সময়ের গতিতে হলো না।
বিশেষভাবে আপনার জন্য যেটা জরুরি অনুরোধ জানানো থাকছে সেইটুকু হলে আপনি ভুলেও কখনো মোয়াল্লেমের কথাই উমরা করবেন না একাধিক। আমার জরুরি অনুরোধ ঢাকাতে এহরাম বাঁধবেন না নির্ধারিত স্থান ছাড়া। জরুরি অনুরোধ, আপনি আরাফার মাঠে জোহর আসর একসাথে সালাত আদায় করবেন। জরুরি অনুরোধ, মিনাতে না গিয়ে হোটেলে অবস্থান করবেন না। জরুরি অনুরোধ, মোয়াল্লেমের চাপে পড়ে ভুল ত্রুটি হয়েছে বলে জরিমানার টাকা দিবেন না। সন্দেহের উপরে কোনো বিধান চলে না। ভুল ত্রুটি হতে পারে, একটা জরিমানা দিয়ে দেন না, সন্দেহের উপরে ধর্ম চলে না। এই বিষয়গুলি লক্ষ্য করার জন্য সকল দিনী ভাই বোন যারা হজ সফরে যান তাদেরকে অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি।